হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সাত মাস বয়সী বাচ্চাদেরকে আমরা কোন কোন খাবার খাওয়াতে পারি কোন কোন খাবারগুলো একটু অ্যাভয়েড করলেই ভালো হয় তো চলুন আপনাদের সাথে এবার শেয়ার করি সাত মাস বয়সী বাচ্চাদেরকে অর্থাৎ সেভেন প্লাস হয়ে গেছে যে সমস্ত বাচ্চাদের বয়স যারা অলরেডি এর আগের একটা মাস সলিড ফুড খেয়ে নিয়েছে সলিড ফুডের দ্বিতীয় মাসের জার্নিটা তাদের স্টার্ট হয়েছে সেই সমস্ত বেবিদেরকে আমরা কোন কোন খাবারগুলো খাওয়াতে পারি কোন কোন খাবারগুলো আমাদের না খাওয়ালেই ভালো হয় তো ফার্স্টে বলি সাত মাস বয়সী বাচ্চাদেরকে কোন কোন খাবারগুলো খাওয়ানো উচিত নয় দেখুন এমন কিছু খাবার আছে যে খাবারগুলো এই সাত মাস বয়সী বাচ্চারা চট করে ডাইজেস্ট করতে পারে না বা এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে বাচ্চাদের দই তোলার মতন সমস্যা হয়ে যায় পেটে ব্যথার মতন সমস্যা বেড়ে যেতে পারে বা গায়ে অ্যালার্জি বেরোনোর মতন সমস্যাগুলো হতে পারে আর এই সমস্ত বেশ কিছু অসুবিধার জন্যই কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো এই সাত মাস বয়সী বাচ্চাদেরকে না খাওয়ালেই ভালো হয় আসলে বাচ্চাদের এই আস্তে আস্তে সলিড ফুডের জার্নিটা তো স্টার্ট হচ্ছে তাই এই সময়তেই যে অনেক কিছু বাচ্চাদেরকে খাইয়ে দিতে হবে এমন কিন্তু একদমই না আস্তে 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 বিভিন্ন রকমের সলিড ফুড আমাদের ওদেরকে ইন্ট্রোডিউস করাতে হবে যাতে ধীরে ধীরে ওদের সেই খাবারটা অ্যাডজাস্ট হতে পারে এবং কোনো রকম সমস্যা না হয় তো ফার্স্টে বলি যে কোন খাবারগুলো বাচ্চাদেরকে এই বয়সে খাওয়ানো উচিত না তার মধ্যে প্রথমেই আসা হচ্ছে তেল ঘি মাখন বা এই ধরনের চর্বি জাতীয় কিছু খাবার যেগুলো আমরা সাধারণত ভাজার জন্য ব্যবহার করে থাকি তো এই সমস্ত তেল ঘি মাখন এই টাইপের খাবারগুলো এই সাত মাস বয়সী বাচ্চাদেরকে কিন্তু না খাওয়ানোই উচিত তাহলে কোন বয়স থেকে খাওয়ানো যেতে পারে এই তেল ঘি মাখন তার জন্য কিন্তু আগামী দিনে ভিডিওগুলো অবশ্যই দেখবেন তাহলে এবার বলি সাত মাস বয়সী বাচ্চাদের খাদ্য তালিকায় আর কোন কোন খাবারগুলো রাখা উচিত না নুন চিনি মিষ্টি জাতীয় অন্য কিছু মানে বাড়তি করে মিষ্টি খাবারে অ্যাড করা হয় যেমন মিচরি গুড় এগুলো কোনো কিছুই কিন্তু সাত মাস বয়সী বাচ্চাদের যে খাবার হয় তার মধ্যে মেশানো উচিত না এরপর বলি তিন নাম্বার যে টাইপের খাবার এই সাত মাস বয়সী বাচ্চাদের খাদ্য তালিকায় রাখা উচিত না সেটা হচ্ছে যে কোনো রকমের মশলা এছাড়া রসুন পেঁয়াজ আদা কোনো রকম মশলাই কিন্তু এই সাত মাস বয়সী বাচ্চাদের খাবারে অ্যাড করা উচিত না এরপর বলি সিরিয়ালস বা শস্যের কথা তার মধ্যে রয়েছে ওটস ডালিয়া বা এরকম ডালিয়ার মতনই গম থেকে তৈরি অন্যান্য খাবার যেমন রুটি হতে পারে এছাড়া ছাতু এই ধরনের সিরিয়ালস যেগুলো আছে সেগুলো কিন্তু বাচ্চাদের এই সাত মাস বয়স হয়ে গেলে তখন দেওয়া উচিত নয় কোন বয়স থেকে বাচ্চাদেরকে এগুলো খাওয়ানো যেতে পারে সেই বিষয়ে ভিডিও কিন্তু আগামী দিনে আসবে এরপর বলি কোন কোন সবজি এই বয়সী বাচ্চাদেরকে খাওয়ানো উচিত না তার মধ্যে প্রথমেই আসা হচ্ছে বিভিন্ন রকমের কপি ফুলকপি হোক বাঁধাকপি হোক এছাড়া ব্রোকলি ক্যাপসিকাম টমেটো এই টাইপের খাবারগুলো থেকে কিন্তু বাচ্চাদের গ্যাস ফর্ম হয়ে থাকে বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে তো এই জন্য এই সমস্ত সবজিগুলোকে এই বয়সে বাচ্চাদের না দেওয়াই ভালো এছাড়া আছে ঢ্যাঁড়স বা ভেন্ডি ঝিঙে এগুলো বাচ্চারা গিলতে পারে না সহজে গিলতে গেলে সমস্যা হয় তাই এই বয়সী বাচ্চাদেরকে এগুলো কিন্তু দেওয়া যাবে না এছাড়া যে কোনো রকমের শাক পেঁয়াজ ব্রোকলি ওল কচু এই টাইপের যে সমস্ত খাবারগুলো হয় সেগুলো কিন্তু এই বয়সী বাচ্চাদেরকে দেওয়া যাবে না কোন বয়স থেকে বাচ্চাদের কোন কোন টাইপের সবজিগুলো দেওয়া যেতে পারে আগামী দিনে ভিডিওগুলো থেকে জানতে পারবেন এরপর বলি কোন ধরনের ডালগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয় অনেক ডাল থেকে অনেক বেবিদের পেট গরমের মতন সমস্যা হয়ে থাকে হজমের সমস্যা হয়ে থাকে বা ঠান্ডা লাগার মতন সমস্যা হয়ে থাকে এই জন্য কিছু কিছু এমন ডাল আছে যেগুলো আর পরে দিলে বাচ্চা আর একটু হোক তারপরে দিলেই ভালো হয় এই সাত মাস বয়সে বাচ্চাদেরকে না দিলেই ভালো হয় তার মধ্যে আছে বিউলির ডাল মটর ডাল ছোলার ডাল এই সমস্ত যে ডালগুলো হয় এছাড়া মাখানা এই টাইপের খাবারগুলো কিন্তু এই সেভেন প্লাস যখন বাচ্চার বয়স থাকে তখন বাচ্চাকে না দিলেই ভালো হয় আস্তে আস্তে আমরা সব খাবারই ইন্ট্রোডিউস করাবো বাচ্চাকে তবে শুধু একটু সময় দিতে হবে এরপর বলি কোন কোন ফল বাচ্চাদেরকে এই সময় খাওয়ানো উচিত না যে কোনো টক জাতীয় ফল যেগুলো থেকে বাচ্চাদের পেটে ব্যথার মতন সমস্যা দই তোলার মতন সমস্যা হয়ে থাকে যেমন লেবু জাতীয় ফল আঙুর যেগুলো গিলতে বাচ্চাদের সমস্যা হয় বা পেট গরমের মতো সমস্যা হয়ে থাকে এছাড়া পেয়ারা যেগুলো থেকে বাচ্চাদের পাতলা পটির মতন সমস্যা হতে পারে এছাড়া তরমুজ যেগুলো থেকে বাচ্চাদের পেট গরমের মতন সমস্যা হতে পারে হজম করতে অসুবিধা হতে পারে কাঁঠাল আনারস ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ফলগুলো যেগুলো বাচ্চা চট করে সহজে হজম করতে পারবে না মানে অতিরিক্ত পরিমাণে ফাইবার আছে অতিরিক্ত পরিমাণে টক ভাবটা রয়েছে মানে অ্যাসিড হতে পারে বাচ্চাদের খেলে বা দই মতন সমস্যা হতে পারে বা পেট গরম হতে পারে এমন কোনো ফলই কিন্তু এই বয়সী বাচ্চাদেরকে দেওয়া যাবে না এরপর বলি কোন ধরনের অ্যানিম্যাল প্রোটিন এই বয়সী বাচ্চাদেরকে দেওয়া উচিত নয় তার মধ্যে প্রথমেই আসে হচ্ছে মাছ চিকেন ডিম ডিমের দুটো পার্ট থাকে কুসুম সাদা অংশ কোনোটাই কিন্তু এই বয়সী বাচ্চাদেরকে দেওয়াটা ঠিক না এছাড়া দুধ থেকে তৈরি মানে গরুর দুধ থেকে তৈরি যে সমস্ত ডেয়ারি প্রোডাক্টগুলো হয় যেমন চিজ তারপরে পনির ছানা টক দই এই সমস্ত যে ডেয়ারি প্রোডাক্টগুলো আছে সেগুলোও কিন্তু এই বয়সী বাচ্চাদেরকে দেওয়া যাবে না এই তো গেল হচ্ছে বেশ কিছু এমন খাবার যেগুলো এই সাত মাস বয়সী বাচ্চাদেরকে দেওয়া উচিত নয় এরপর বলি ঠিক কোন কোন খাবারগুলো আমরা এই সাত মাস বয়সী বাচ্চাদের খাদ্য তালিকায় রাখতে পারি দেখুন এমন কিছু খাবার সাত মাস বয়সী বাচ্চাদের খাদ্য তালিকায় রাখতে হবে যেগুলো বাচ্চারা চট করে হজম করে নিতে পারে বাচ্চাদের সেখান থেকে সব রকম পুষ্টিও পায় মানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট খনিজ মূল্য ভিটামিন ফাইবার সব কিছু একটু একটু করে পায় এবং বাচ্চাদের বৃদ্ধি বিকাশও ভালো হয় এবং বাচ্চারা হজমও করে নিতে পারে হুম তো এই ধরনের খাবারই কিন্তু এই সাত মাস বয়সী বাচ্চাদের খাদ্য তালিকায় রাখতে হবে সাত মাস বয়সী বাচ্চাদের প্রত্যেক দিন আমরা কিভাবে কিভাবে খাবারগুলো অ্যারেঞ্জ করতে পারি থেকে সব রকমের খাদ্য উপাদানের পুষ্টি বাচ্চা পেয়ে থাকে তার উপরে কিন্তু আমি ডিটেলসে ভিডিও করেছি সেখানে সাত মাস বয়সে একটি বাচ্চার পুরো মাসের ডায়েট চার্টটা শেয়ার করেছি ভিডিওটা দেখলে আপনারা কিন্তু পুরো মাসের ডায়েট চার্টের একটা ধারণা পেয়ে যাবেন তো এবার আপনাদেরকে ফটাফট করে বলে দিই যে কোন কোন খাবারগুলো আমরা এই সময় বাচ্চাদেরকে খাওয়াতে পারি নাম্বার ওয়ান হচ্ছে মিল্ক মানে সেটা অবশ্যই মায়ের ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক বাইরের রকম কোনো মানে গরু বা মোষের দুধ এরকম কোনো দুধ কিন্তু বাচ্চাকে খাওয়ানো যাবে না শুধুমাত্র মায়ের ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খাওয়ানো যাবে তো বাচ্চাকে টাইম টু টাইম দিনের মধ্যে পাঁচবার বা ছবার বাচ্চা যতটা ডিম্যান্ড করবে সেরকম টাইম টু টাইম বাচ্চাকে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে সাত মাস বয়সের বাচ্চাকে কিন্তু অবশ্যই জল খাওয়াতে হবে টাইম টু টাইম বিশেষ করে যখন বাচ্চাকে একটা সলিড ফুড খাওয়ানো হয়ে যাচ্ছে তার কিছুক্ষণ পর কিন্তু আমরা বাচ্চাকে একটু জল খাইয়ে দিতে পারি তাহলে বাচ্চারা এই সেই খাবারটা হজম করতে অনেক সুবিধা হবে তো জলও কিন্তু বাচ্চাকে অল্প অল্প করে টাইম টু টাইম খাওয়াতে হবে কোন বয়সে বাচ্চাদেরকে আমরা কতটা পরিমাণে জল খাওয়াতে পারি তার উপরে অলরেডি আমি ভিডিও করেছি আপনারা যারা এই ভিডিওটা দেখেনি তারা কিন্তু ভিডিওটা দেখে নেবেন এবং একটু একটু করে বাচ্চাকে জল খাওয়ানোর পরিমাণটাকে বাড়াতে থাকবেন তাহলে বাচ্চার পটিও ভালো হবে এবং বাচ্চার পুরো দেহে জলের চাহিদাও মিটবে এরপর বলি সিরিয়ালস বা শস্যের কথা যেগুলো এই সাত মাস বয়সী বাচ্চাদেরকে আমরা খাওয়াতে পারি তো ছমাস বয়সে কিন্তু বাচ্চাদেরকে আমরা রাইস মানে ভাত খাওয়ানো স্টার্ট করেছিলাম এবার সাত মাস যখন বাচ্চার বয়স হয়ে যাবে সেই সময় থেকে কিন্তু আরও এই রাইসের সাথে সাথে আরও বেশ কিছু সিরিয়ালস বা শস্য যোগ হবে যেগুলো আমরা বাচ্চাদেরকে এই বয়স থেকে খাওয়াতে পারি তার মধ্যে এক নম্বর হচ্ছে বার্লি দু নম্বর হচ্ছে সাবু তিন নম্বরে সুজি চার নম্বরে চিরে তো মোটামুটি ভাতের পাশাপাশি এই চিরে সাবু সুজি বার্লি এগুলো আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি এরপর বলি এই সাত মাস বয়সী বাচ্চাদেরকে কোন সবজি আমরা খাওয়াতে পারি আগের মাসে অর্থাৎ প্রথম মাসে কিন্তু বাচ্চাদেরকে আমরা কুমড়ো খাইয়েছিলাম গাজর খাইয়েছিলাম এরকম বেশ কিছু সবজি খাইয়েছিলাম সেগুলোর সাথে সাথে কিন্তু এই সাত মাস থেকে আমরা বাচ্চাদেরকে লাউ খাওয়াতে পারি চাল কুমড়ো খাওয়াতে পারি বিনস খাওয়াতে পারি বিনস খাওয়ানোর সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন ভালো করে সেটাকে সেদ্ধ করতে হবে এবং একটা সুতো মতন থাকে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে যাতে বাচ্চার গলায় আটকে না যায় হ্যাঁ এই বয়সী বাচ্চাদেরকে আমরা কোন কোন ডাল খাওয়াতে পারি তো ডালের ক্ষেত্রেও কিন্তু এই ছ মাসে যেমন আমরা খাইয়েছিলাম সেইভাবেই মুগ এবং মুসুর এই দুটো ডালকে আমরা এই সাত মাসে বাচ্চাদেরকে খাওয়াতে পারি আস্তে আস্তে পরবর্তীকালে বিভিন্ন রকম ডাল ইন্ট্রোডিউস হবে তবে এই সময় কিন্তু এই দুটো ডালই যথেষ্ট এরপর বলি এই সাত মাস বয়সী বাচ্চাদেরকে আমরা কোন ফল খাওয়াতে পারি তো এই সাত মাস বয়সী বাচ্চাদেরকেও কিন্তু আমরা শুধুমাত্র আপেল কলা আর ন্যাশপাতি এগুলো পিউরি করে খাওয়াতে পারি তাও মনে রাখবেন এমন আপেল চুজ করতে হবে যেগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় এমন ন্যাশপাতিই সিলেক্ট করতে হবে যেগুলোর টেস্ট আর কি মিষ্টি মিষ্টি টাইপের হ্যাঁ তো এমন কোনো ফল চুজ করবে না যেগুলোর থেকে বাচ্চাদের অ্যাসিড হতে পারে যেগুলোর মধ্যে টক ভাব বেশি রয়েছে আর এই কারণে কিন্তু চাঁপা কলা টাইপের কোনো কলা কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোটা ঠিক না সেখান থেকে অ্যাসিড ফর্ম করতে পারে একটু মিষ্টি টাইপের কলা বা কাঁঠালি কলা এগুলোই আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি অনেক বাচ্চাকে আমরা মোসাম্বি লেবুর রস খাইয়ে থাকি তো যদি বাচ্চার সহ্য হয় কারণ সব বাচ্চার সহ্য হয় না মোসাম্বি লেবুর রস এই এক বছরের আগে অনেকে দই তোলার মতন সমস্যা হয়ে যায় তো যদি বাচ্চার সহ্য হয় সেক্ষেত্রে মিষ্টি টাইপের মোসাম্বি লেবুর রস অল্প একটু নিয়ে তার মধ্যে জল মিশিয়ে পাতলা করে সেটা আমরা বাচ্চাদেরকে অল্প অল্প করে খাওয়াতে পারি যদি বাচ্চার সহ্য হয় তো মোটামুটি এই সমস্ত খাবারগুলো কিন্তু আমরা সাত মাস বয়সী বাচ্চাদের খাদ্য তালিকায় রাখতে পারি বা সেভেন মান্থ বেবি ফুড চার্টে এই সমস্ত খাবারগুলোকে আমরা রাখতে পারি মনে রাখবেন যে খাবারই আপনি বাচ্চাকে খাওয়ান না কেন যদি সেটা প্রথমবার খাওয়ান সেটা অল্প করে খাওয়াবেন এবং দিনের দিকে খাওয়াবেন যাতে যদি সেটার থেকে বাচ্চার কোনো সমস্যা হয়েও থাকে আমরা ফটাফট করে ডক্টরের সাথে যোগাযোগ করতে পারি একবারে অনেকটা খাবার নতুন খাবার কিন্তু বাচ্চাদেরকে খাবেন না এবং রাতের দিকে কিন্তু বাচ্চাদের এরকম কোনো রকম কোনো নতুন খাবার খাওয়াবেন না আর মনে রাখবেন সাত মাস বয়সী বাচ্চাদের হজম ক্ষমতা কিন্তু খুব বেশি ডেভেলপ করে না আস্তে আস্তে সলিড ফুড হজম করতে শেখে সেই জন্যই একটা খাবারের মধ্যে অনেক কিছু মিশিয়ে মানে ডালিয়া সাবু সুজি একসাথে অনেক কিছু মিশিয়ে সেটা কখনো বাচ্চাকে খাওয়াতে যাবেন না কারণ সাত মাস বয়সে একটি বাচ্চা কিন্তু খুব জটিল টাইপের খাবার হজম করতে পারে না সলিড ফুড হজম করতে পারে না একটু আমাদের সময় দেওয়া উচিত যাতে বাচ্চার হজম শক্তি আস্তে আস্তে ডেভেলপ করে যাতে বাচ্চার খাবার হজম করতে গিয়ে কোনো রকম অসুবিধায় না পড়তে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন থ্যাংক ইউ